বাড়ির বৃদ্ধ দম্পতিকে ঘরের মধ্যে বেঁধে রেখে 9 লক্ষ টাকা নগদ এবং প্রায় 10 ভরি স্বর্ণালঙ্কার লুট করলো সশস্ত্র দুষ্কৃতীর দল। বুধবার মধ্যরাতে এই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন ব্রাহ্মণপাড়া এলাকায়। এমনকি দুষ্কৃতীরা লুট করে পালাবার সময় শূন্যে গুলি ছুঁড়ে বলে অভিযোগ। তার ভয়ে গ্রামবাসীরা প্রথমে এগিয়ে আসার সাহস পায়নি, পরে ওই বৃদ্ধ দম্পতির আর্তচিৎকার শুনে পাড়া প্রতিবেশী এসে তাদের উদ্ধার করে। এই ডাকাতির ঘটনার খবর পেয়ে পরে ওই এলাকায় পৌঁছায় হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও এখনো পর্যন্ত এই ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়ির প্রবীণ গৃহকর্তা অমল পাণ্ডে ও তাঁর স্ত্রী একটি ঘরে ঘুমিয়েছিলেন। সেই সময় 5 থেকে 7 জনের সশস্ত্র দুষ্কৃতী দল বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে। এরপর তারা লুটপাট চালানো শুরু করে দেয়। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কি হয়েছিল? কি হয়েছিল, আমি তো ঘুমিয়েছিলাম, এলো দুজন। কবে? আজকে রাত্রে। কটা হবে? 12টা। কি হয়েছিল বিষয়টা? আমরা ঘুমিয়েছিলাম, বউ ছিল এই ঘরে। আমার একটু পেছা পেছা আমার ঘনো লাগে, আমি এখানে শুই এই ঘরে। টিভি টিভি দেখলাম, 11টা সাড়ে 11টা পর্যন্ত টিভি দেখলাম। টিভি দেখে ঘুমিয়ে আছি, তারপর হঠাৎ কপাটটা খুলে ঢুকে গেল। তারপর দুটা লোক এনে আমাকে বলছে, উঠ সালা উঠ উঠ, এরাই নাম। আমি নামবো কেন রে বাবু, বল না কি বলছি। হাসুয়া দেখছি দুটো লোকের হাসা, আমি হাসুয়ার দিকেই তাকিয়ে আছি, ওদের চেহারা মুখে দেখব তো যদি কেটে টেটে দেবে না কি করবে। তো এটা ঘুরে আমাকে ছেঁচড়ে নিচে ফেলে দিল, ফেলে দিয়ে খালি ঘুরাতে এভাবে ঘুরালো, ঘুরিয়ে টুরিয়ে দিয়ে বুঝে টাকা কোথায় বাইর কর, টাকা বাইর কর, টাকা বাইর কর, টাকা মাথার তলে দুটা হবে কিছু, মাথার তলে রাখি, বাজার টাজার ঘাট করি কিছু রাখি সময়। তো ক টাকা ছিল না ছিল ওটা তো দেখছি, সব বিছানা টিছানা ফেলে নিয়ে নিয়েছে জাল দেবার। তারপরে ঘরে যখন সব হয়ে গেল, কর্ম আমাকে পর মারল পিঠে, আমার বাড়ির চাচা বিটা সারা কেটে দিল, আমার বলা লাগিল। তখন আমি তোর বউ কই, তোর বউ উঠা, তোর বউ তো খিল মারা আছে ঘরে, ঘরে খিল মারা উপায় নাই ঢুকার জানলা দিয়ে। তখন আমাকে হাসুয়া ধরে আছে, আর আমি ওখানে বুকে ভাই উঠতে উঠতে হবে, লোক এসে গেছে, চোর ডাকে, লোক এসে, আমি চোর ডাকাত বললাম না ভয়ে, লোক এসে ডাকতো কে আছে, উঠলো বেল তো বুকু ফট করে ওই অবস্থায় উঠলো, উঠে খুলছে, হাসুয়া কেন রে, হাসুয়া কেন রে, কি করছিস রে এখানে, কানে হাসুয়া ধরে আছিস রে, আমার বরকে কাটিস না রে, আমার বোনকে কাটিস না, না 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 কাটবে না কাটবে না, টাকা পয়সা নিতে এসছে, টাকাগুলো দিয়ে দে ভাই, না না টাকা নাই আমার কাছে, টাকা নাই চাবি না, আমি টাকা নাই না, টাকা আছে ঘরে আমার, ওই টাকা খুলে দিয়ে দেখ যা আছে সব নিয়ে চলে যা, তোমরা টাকা নিয়ে নাও বাবু, মারিও না আমাকে, দেখে কাটিও না বউ, আমার বউকেও কাটিল না, আমাকে কাটিও না মারিও না, বউকে একটা ধাক্কা মানে তো ওখানে লেগেছে, সে খাটে বুঝি লেগেছে চোট, আলমারির কাছে যখন এভাবে খারাপ হয়ে গেল তখন মারলো ধাক্কা। ওগুলো সব দেখছি আমি, দেখছি তখন বলে কোথায় চাবি দে, চাবি দে, চাবি চাবি, বউ বলছে না চাবি আমার কাছে কোথায় আছে, খুঁজে বউ এখন চালাকি করে বলছে নাকি তাই জানি না, আমি ভেঙে দাও দেখো আছে ঢুকে, তো দেখিয়ে দিলাম ও কেমন করে লাগালো, লাগিয়ে ভেঙে সব বাইর করে নিয়ে টোনা টোনা যা আছে সব দেখি, টাকা সোনা। কত টাকা, কত সোনা ছিল? 9 লাখ টাকা ছিল আর সোনা 10-12 ভরি হবে, আর যাতে বলছি ওটা ওটা তার ওজন টোজন। কয়জন এসেছিলো? 4 জন ছিল ভিতরে আমার সাথে। কি নিয়েছিল ওরা? হাসুয়া ছিল, একজনের কাছে মনে হয় একটা রিভলভারের মতো লাগলো আমাকে, ওই রিভলভারটা ভিতরে বউকে ওখান থেকে দেখাতে লাগলো, বউ ঘরে শুয়ে আছে, বউকে যখন বারবার বউকে 10 বার দেখে বউ খুলছে না ভয়ে, তখন বললাম যা যা হাসুয়া গলায় লাগিয়েছে কেটে দিবে, আর না খুলে তো কাটবি, বলে যে কাজে এসছে টাকা যদি না দিতাম তো কেটে দিত, টাকাটা আমি রেখেছি আর কাজেও লাগে আমার, একটু রোজ 2 মাস পর পর কলকাতা যেতে হয়, আমার শরীর অসুস্থ, আমি তো এলাম কদিন হলো, কদিন হলো আমি কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে এলাম। এরকম কিছু বোঝা যাচ্ছে? কোনটা দিয়ে এসছে ওটা তো দেখিনি, দরজা তো লাগানোই ছিল, কি বুঝতে পারবো? তো অনুমান কোনটা হয়ে?
ওই তো দেখতে পাচ্ছি ওধার দিয়ে ওই বেড়াটা ভেঙেছে, তালা দেওয়া ছিল তালাটা ভেঙে দিয়েছে, পেছন ধার দিয়ে এসে নেমে সিঁড়ি দিয়ে মনে হয় নেমেছে, নেমে হয়তো এটা এটা খিলটা সরিয়ে ভেঙে খিল খুলে দিয়ে হয়তো ওদেরকে ঢুকিয়েছে, একজন ঢুকেছে আমরা অনুমান করছেন। কয়জন ঢুকেছিল বাড়ির ভেতরে? চারজন ছিল। কি ছিল ওদের হাতে? ওদের হাতে সব চারজনের হাতে বড় বড় হাঁসুয়া, এত বড় বড় হাঁসুয়া, আর গলার কাছে ধরে আছে সব। আর এত বড় একটা রিভলভার ছিল না কি, যখন বেশি বলছি তো আমাকে রিভলভার দেখাচ্ছে, আমাকে কি করবা রিভল দিয়ে মারবা? কাউকে কি চিনতে পারা গেছে? চিনতে তো পারিনি, কেমন করে চুনবে, মাস্ক লাগানো আছে। ওরা কি মানে বাংলা ভাষায় কথা বলছিল না অন্য কোনো হিন্দি ভাষায়? বাংলাতে কথা বলছিল। কত টাকা মোটামুটি নিয়ে গেছে? যা ছিল সোনা দানা কাজ টাকা পয়সা, ধান বিক্রি করে এনে রেখেছিল বিছনা, বলছি না একটা বেগুন কেনার পয়সা নাই, এমনভাবে নিয়ে গেছে সব কিছু। আপনার নাম? বন্দনা পাণ্ডে। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।